আসসালামু আলাইকুম, আমি আলিনুর। তো ফিশের কাট কিভাবে বানায়, আমরা সবসময় চাকরিতে যে কাটটা পাই, এই কাটটা আমি আপনাদের জন্য বানিয়েছি। সেই কাটটা আমি আপনাদেরকে সেম যে কাটটা আমরা ইপিজেডে মানে আমরা পাই, তো সেম যেরকম প্রয়োজন আমি সেভাবে বানিয়ে দিচ্ছি। যে কোন কারণে হারিয়ে যায়, তো যারা কাট হারিয়ে যায় তাদের জন্য এই কাটটা বানাবেন, কার্ডের ছবিটা তুলে রাখবেন সবসময়, তাইলে হবে। তাহলে আর এই সমস্যাটা হবে না, আপনারা এরপরে এই কার্ডটা বের করে এরপরে আপনারা লিখতে পারেন। তা আমি মোবাইলেরটাও দিয়ে দিব, মোবাইল থেকেও এডিট করতে পারবেন। আমি ফিচারটা আপনাদেরকে দিয়ে দিব, পিএনজি করে রাখছি, যে এটা পিএনজি আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। যা লাগে তো আমি আপনাদেরকে টিউটোরিয়াল দিব, তো আমি টিউটোরিয়ালে দেখিয়ে দিব যে কীভাবে কীভাবে আপনারা এমন সেম একটা কার্ড বানাবেন। তো চলেন আমি শুরু করি। তো আমি প্রথমে নিউ লেয়ার নিচ্ছি, তো আমি সাইজ দিব 6.5, উপরে দিবেন 6.5, নিচে দিবেন 9.5। তাহলে আমাদের সাইজের কার্ডের সাইজ ওকে হয়ে গেল, যে আমাদের কার্ডের সাইজ। তা আবার আরেকবার দেখাই দিচ্ছি, এরপরে আবার আপনারা এখানে দিবেন 2.125, এখানে 125 দিয়ে দিবেন, এরপর আবার দিবেন এখানে নিচে দিবেন 3.375 দিয়ে দিবেন, মানে এতটুকু দিয়ে দিবেন। তাহলে সেম এইটার মতোই কাট হবে, যে দেখছেন এটা সেম এইটার মতোই হয়েছে। তো আপনারা দেখছেন যে এটা আর এটা, এটা একটু জুম করলে হবে, এভাবেও নিয়ে থাকে আবার এভাবেও নিয়ে থাকে। তো আপনারা যেটা খুশি এটা দিতে পারেন, যেটা ভালো লাগে আপনার কাছে এটাই দিবেন সাইজ। তো আমি আপনাদেরকে এতে কাজ করে দেখাচ্ছি। আমি দুটোটা ফিচার আমি আপনাদেরকে দিয়ে দিব, যে এই ফিচারটা আর এই ফিচারটা, তো মনের মতো করে এডিট করতে পারবেন আপনারা। আপনার নামগুলো পাল্টে দিবেন আর যা যা লাগে সম্পূর্ণ পাল্টে দিবেন, তাহলে হবে। তো আমি এটা পিএনজি করে রাখছি, তো আপনারা পিএনজি করে রাখতে পারেন, আবার এটা আপনারা ডাউনলোড করেও রাখতে পারেন। তো ব্যবসা লেখলে আসবে, তো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে যে এই নামটা আপনারা লিখে দিবেন, লিখে দিয়ে এরপরে সাইজ দিয়ে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখা দিচ্ছি, এখানে আমি সাইজ দিয়ে দিচ্ছি, তো আপনারা এখানে মানে যেটুকু ভালো লাগে এতটুকু দিয়ে দিবেন। এই লেয়ারটা মানে এই ফটোর লেয়ারটা আমি কীভাবে দিছি, তো এটা আমি এখান থেকে নিয়ে এতটুকু দিছি, এভাবে ধরে আমি এখানে এটা অফ করে দিছি। আপনারা এখান থেকে চাইলেও দিতে পারেন, তো আমি এই যে আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দিচ্ছি, এই যে এটা একটু এই উপরে রাখবেন, এই যে দেখছেন একটু কমাই দিবেন, তাহলে হবে।
তারপরে ম্যানেজারের এই সাইন যে দিবে এটা দিয়ে দেবেন। দেখে তো আমার সম্পূর্ণ কাজ এদিকে এটা দেওয়া হয়ে গেল আর এটা সম্পূর্ণই। তো এটা কম্পিউটার দিয়ে লেখা লাগে না, তবে আপনারা নিজের হাতে লিখবেন, না নিলে হয়তো অফিসে যে অফিসে কার্ড দেয় ওই অফিসে লিখা দেয়। তো আমি আপনাদেরকে কার্ডটা অনেকেরই হারিয়ে যায়, এর জন্য আমি এটা দিয়ে দিলাম। এটা আমি নিজেও বানিয়েছি, তার জন্য আপনাদেরকেও বানিয়ে দিলাম যে আমার ছবি দেখতেছেন। তো আমি এটা ছবিটা আমি গ্রুপ করে রাখছি, যে আমি গ্রুপটা কেটে দিই। অল বটম সাবজে ধরার পর যে কেটে গেল, তো বুঝতেই পারছেন। তো আমি এই ছবিটা দিয়েই আমি অফিসে জমা দিয়েছিলাম, তার জন্য এই অফিসে এই আমি এই ছবিটা দিয়েই আবার বসাইছি। তারপর ওয়াল বটম সাব দিয়ে আমি আবার সিলেক্ট করে নেব মাউসের সাহায্যে, আমি আবার এটা ঠিক করে নিলাম। এরপর তারিখগুলো আমি আমাদের অফিসে এইভাবেই দিছিল, সেম যেটুকু যতটুকু দিছিল সেভাবে আছে। আর এটা আমি সিগনেচারটা আমি একটু ছবি করে রাখছিলাম, এর জন্য এই ছবিটা মানে এই সিগনেচারটা আমি দিয়ে বসাই দিচ্ছি। আপনারা একটু করা করতে পারেন যেরকম ইচ্ছা, এখানে সাব দিয়ে এরপর একটু করা করে নেবেন, যে করা তাহলে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার চেষ্টা দেওয়া হয়ে গেল, আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।